দাম চাইলে সামু তিন লাখ তিরিশ কিন্তু ভাই দামা দামি চলতো না এই গরুটা যে ওই নেই হ্যাঁ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বো বিডু দেখতাছে পুরা পুরিগতি দেখে না এটার পাও ফুলা সামনে পাও ফুলা হ্যাঁ দেখে দেখে না গরু বাড়িতে যাইবো যাওয়ার পরও যদি কোনো আমার গরু দোষী থাকে এর পরও ফেরত দর্শক হজরতপুর হাট বিখ্যাত গরুর হাট এই হাটে লালন পালনের সুন্দর সুন্দর গরু পাওয়া যায় দুই পাশেই কিন্তু দেখছে এই গরুগুলো কিনেছে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই খুব দেখে শুনে ভালো ভালো গরু কিনে আবার এখানে কিন্তু এসে উনি আবার কম বেশি করে বিক্রিও করে বা বিশেষ করে কুমিল্লার গিয়ে উনি বিক্রি করে আমি তো ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাভ হচ্ছে না লাভ লসের কথা কিন্তু ভাই এখন তো ব্যবসা যে কুরবানির পর যে ব্যবসা গুলো হয় বর্তমান তো এখন দেশের পরিস্থিতি একটু খারাপ

নিজও দবুজেন বড় বড় নেতা গো আছিল আমি লীগের বড় বড় নেতা গো আছিল বর্তমানে এখন তার তার দেশে নাই তার কোন দেশ আছে নিজও জানে না খামার যেমন তেমন কোন দেশ নিজেরই খবর নাই গরুর খাবার খামার দেখি করব এই যে গরুগুলো আছে তো মোটামুটি ঈদের পরে কদি ভালো ভালো গরু বেস্তাম যে পাটিগুলো আমার আছিল এখন তো ভাই বেড়া গো লই ভরাভরি গরু বেস মুকাতে তো এখন যে বর্তমান গরু নিতাছি কিন্তু হ গরু আগে থেকে কম নেই না সেই নেই আগে যেমন নিতাম চল্লিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা গরু নিতাম এখন নেই কিন্তু সাতটা মাল আছে বলে দেনা দামি কই রা তো লাভ নাই আপনি আপনি বলে দেন আপনি যেটা কিনছেন ভাই তার সাথে কিছু লাভ দিয়ে বলেন না ভাই ভাই এত দশ হাজার লাভ নিবে

যদি পার্টি আইয়ে আর মেইন কথাটা এগোড়া যে পঁয়ষট্টি কেন চাওয়াটা আমি আপনার উদাহরণ দিই গত সপ্তাহে এগোড়া হরজতপুর হাটে উঠছে আচ্ছা ওটার পরে গরুর আমার লগে দাম চাইছে তিন লাখ দশ হাজার টাকা আমি আড়াই লাখ টাকা দাম দিছি গরুটা বেছে নাই টাকাও দিছি দুই তিনবার আমার এক পার্টি ফোন দিছিল ভাই গোড়া লাগবো তো আড়াই লাখ টাকা দাম দিছি গোড়া আমার দেয় নাই পরে কি করলো এই সপ্তাহে আমি কমে লইছি

আমার কাছে ভালো লাগলো অনেক দামা বেশি দামাদামি করার চেয়ে যে আড়াই লাখ চাইবে আমি তো ভাই দরকার নাই আমার একটা যেমন রেকর্ড যে গরু আমি বর্তমান এখন ফোনে গরু আলাই দিলে বিক্রি হইতেছে আমার আমার বিডিওগুলো দেখতেছে যেমন বাংলার বিজে বাহার বাইজে বিডু করে সবাই বিডু করতেছে তারা আপনার যেমন পঁয়ষট্টি করে দিছি যে বাহিরেতে ফোন দিতে ভুলবাই এই গোড়া লাগবো বাড়াই দেন আমি ষাট হাজার দিবো যান বাই লয়ে যান তো দামা দামি করে তো লাভ নাই কোনো যেমন এই গোড়া আমি দাম চাইছি আমার আরেকটা কথা হয়েছে কি বাহিরের থেকে যেই লোক ফোন দিব আমি পঁচানব্বই চাইলো হ্যাঁ পাঁচ হাজার কমে আমার থেকে পাইবো প্রবাসীরা আর মেন কথা যেটা আমি কেন দামটা কমায় চাই কে ভাই বিডুর মধ্যে যেই দামটা কয়ে দেই হেরা কদি বিডুর মধ্যে ছোট দেয় হ্যাঁ বড় দেয় এটা আমি সঠিক জানি না কিন্তু হেরা জানে আমার থেকে মাল নিয়ে না ঠকে আমি এই মিলে দাম কয়ে দিই খুব খুশি হলাম দেখেন জনগণের পছন্দ হয়েছে হাততালি দিচ্ছে তবে হাততালির যুগ কিন্তু শেষ হয়ে গেছে আবার নতুন করে ইনশাআল্লাহ আসবে এই যে গরুগুলো দেখতাছেন ঠিক আছে গরু গতি অনেক গরু আছে কিন্তু ভাই আমার মেন কথাটা কি আমি 5000 বেশি দেখিনি কিন্তু আমার চয়েজ না ওই লেখিনি আমার চয়েসফুল গরু লাগবে আচ্ছা আমি চয়েসফুল গরু কিনি বাজারের থেকে যেমন গরু যেমন চার পাঁচশো গরু আছে আমি যেমন 40টা গরু কিনি ভাই দেখে দেখে কিনি মানে ভাইছে জান কোন স্পোর্ট থাকলে আমি ভিডিওর মধ্যে কয়ে দিছি যে ভাই আমরা গরু আমার থেকে নিবেন ঠিক আছে কত জনে যে ফোনে আমারে গরু নিতেছে হেরাত আর জান ভিডিও দেখতাছে পুরাপরিগতি দেখে না এটার পাউ ফুলা থাকে সামনে হ্যাঁ পাউ ফুলাটা হের দেখে না দেখে না গরু বাড়িতে যাইব যাওয়ার পরও যদি কোনো আমার গরু দুষি থাকে এরপর ফেরত কি বলেন ফেরত আমি ডাইরেক্ট গ্যারান্টি দি রে বাবা পুরা গ্যারান্টি দি কই দিছি এরপরে যেমন আমার গরু কিনছি কিনার পরে আমি নিজেও দেখি নাই হ্যাঁ আবার বইলে দিছি যদি বাড়িতে গিয়ে দেখেন দুই বিসির জায়গাতে এক বিসি এর ফরো ফেরত আর কি কম কন আপনি আমার কোন না একটা কম হলে ফেরত দিলেন যদি একটা বেশি হয় তিনটা হইলে তো তিনটা হইলে তো রাশি বালা থাকো থাকো তো রাশি বালা তইলে কিন্তু দুইটা জায়গা করতে তিনটা হয় একটা জিনিস খেয়াল করেন বি পর ফর আন্ডা আছে দুইটার পর ফর বিসি আছে কি আছে তিনটা কত একটু অ্যাডাল্ট আলোচনা সবাই দেখবে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য হাটের মধ্যে মজা করার জন্য এই মালটা যদি নেই হ্যাঁ এই মালটা আর এই মালটা আমার সেম দামে কিনা এই ওই মালটা থেকে এই মালটা 1000 টাকা কম কিনা

হিডার বাফের নামে এক আর হিডার বাফের নাম এক হিডা হয়েছে নেপাল এটা হইছে সাইয়ন বংশ মর্যাদা আছে তো আচ্ছা আমি তো বংশের কথা বলি আবার ডংশ মুগা ভাই এই কথা কম যেত না ভাই যে মন আসে আলাই দিলে ব্যবসা করে খাইতেছি এতটুকু আলহামদুলিল্লাহ আমার বেশি কর দরকার নাই ভাই আচ্ছা আচ্ছা যে সামনেরটা দেখি ভাই জি ভাই যদি আজকে কয়েকটা দেখাইছি আর এই মালটা ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত এই মালটা দুই দাঁত ভাই মাশাআল্লাহ অনেক বড় হইছে তো এখন এই মালটা দুই দাঁত এই পাশে আছেন জি ভাই এই মালটা দুই দাঁত ভাই তাহলে এই মালটা চাওয়া দাম হইছে আপনার হ্যাঁ 3 লাখ 30 আচ্ছা

লোকে করে কইতেছি ওজনটার ধারণা যেই কেন লোকে আমার থেকে নিয়ে কি কইতাছে সাইফুল ভাই আপনার কথা কাজে মিলেছে এর জন্য আপনারে এই গরুটা যদি আপনার ওজন হয় দশ মন আমি দশ কম কই এটা এখন বর্তমান নেপালে করসে পড়ছে না মেনা সিং না সিং তো মানে এটা মাথা রাজিটা ওইটা নেপাল মাথা পড়ছে এর জন্য সাইওয়ালে মিক্স পড়ছে

কারণ কি কারণ কি আমি আপনার কই এই জিনিসটাই আপনার উঠে বুঝাইলাম ভাই বুঝাই দিলাম ইডার বাফের নাম এক ইডার বাফের নাম এক ইডা হয়েছে সাইওয়ালের বাফের বাপ আর ইডা হইছে নেপালের বাফের না বাপ এটা কর মিক্স নেপালে সাইওয়ালে মিক্স এটা আর এটা শুধু সাইওয়াল জাতের কারণে শাইওয়াল গরুটা বারো জন এমবে দইরা দেখবো আর তাইবো যে সামরাটা কেমন দেখি আর নেপাল যে গরুটা ওইটা একমাত্র দুইজনেই দেখবো বারো জনের তো দুই জনে দেখব নেপাল গুরু সবাই নেয় না আর নেপাল গুরু যার পছন্দ বেশি দাও নেয় বুঝাইতে পারছি ভাই কথা ক্লিয়ার রোদ পরে গেছে আর এই দুটা কি একরকম নাকি ভাই এই দুইটা বলতে এক রকম বলতে এটার থেকে এটা পাঁচ হাজার বেশি কিনা কিন্তু এই মালটা যদি নেয় এই মালটা দামাদামি চলতো না দাম পঁচাশি পঞ্চাশি সাইয়া লাভ নাই এটা এক পঁয়ষট্টি দাম এটা নেপাল এই যে নেপালে গৰচে পাইছে এটাও হালকা পাইছে কিন্তু এটা চাই হল আচ্ছা নেপাল ওটা দাঁত হৈছে কি এটা ভাই দাঁত হয় না এখন এটা দুই দাঁত আর এটা দুই দাঁত এটাতো চাই গল পুৰা এটা চাই গল ভাই এটা চাই গল না ভাই হৰিয়ণের মাথা ভাই দেখছেন মাষ কম্বল নামি কম্বলে আমার গরু গুলু গতি বাই হ আমাৰ গরু গোলগতি আমি নেদে ইয়াৰ আগেও আমি বিরুদ্ধে বলছি যে ভাই এই জাগায় যে গরুগুলো আমি কিনি এই যে দড়ি দেখেন সব আউলান্ডে আমার তো বাড়িতে গেলে গরুর রে ভাই শ্যাম্পু দিয়ে যা পাই মানে মোটাটা চালু করে শ্যাম্পুটা গোসা করার পরে যা বাগে আমি নতুন নতুন বিয়া হয় না কাপড় টপর পরায় যা আমি নতুন নাকা পরাই মাসালে হ্যাঁ পুথুলের পুতুলের মতো দেখা যায় আমার গরু তো ভাই সুন্দর জিনিসটা ওদের সবাই পছন্দ করে বুঝছেন এটাই মেইন কথা আর এইটার দাম পড়বো এক লাখ পঁচাশি

অন্যান্য খরচ সেইগুলো মিলে উনি আবার বিক্রির দামও বলে দেন তো আপনারা হাটে এই হজরপুর হাটে এসেও কিন্তু আপনারা নিজেরা না ঘুরে সরাসরি এখান থেকে দেখে ওনার কাছ থেকেই কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আরও কিছু দাম কমিয়েও নেওয়া সম্ভব সাইবুল ভাইয়ের নাম্বারটি দিয়ে দিলাম আপনারা যারা গরু সংগ্রহ করতে চান দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ